গত 15 বছরে জামায়াতের সদস্য সংখ্যা 3 গুণেরও বেশি দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ প্রকাশ চলতি বছরের জুনে রাজধানী ঢাকায় একটি সমাবেশ করেছিল বাংলাদেশ জামায়াত ইসলামী নিউজ ফুটেজে দেখা গেছে সেই সমাবেশে কয়েক হাজার মানুষ অংশ নিয়েছে এটি ছিল এক দশকেরও বেশি সময়ের মধ্যে দলটির করা প্রথম কোনো সমাবেশ সমাবেশে জোরালো একটি বার্তা দিয়েছে দলটি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে গত 15 বছর বা তারও বেশি সময় ধরে জামায়াত চাপের মধ্যে থেকেও টিকে আছে শুধু টিকে থাকাই নয় এই 15টি বছরে দলটির সদস্য সংখ্যা বেড়ে তিন গুণেরও বেশি হয়েছে দ্য ডিপ্লোম্যাটে প্রকাশিত সিডনি ভিত্তিক স্কলার এবং দক্ষিণ এশিয়া বিষয়ক ভূ রাজনীতির বিশ্লেষক মোবাশ্বের হাসানের এক নিবন্ধে এ কথাগুলো উঠে এসেছে নিবন্ধে আরও বলা হয় জামায়াতে ইসলামী বাংলাদেশের সবচেয়ে বড় এবং সুসংগঠিত ইসলামী দল 1971 সালের মুক্তিযুদ্ধের সময় দলটি পাকিস্তানের সাথে সহযোগিতা করেছিল এর বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে যুদ্ধের পর যুদ্ধাপরাধ এবং গণহত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে নিবন্ধে বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক নির্বাচনী শরিক জামায়াতে ইসলামী দলটি 2001 থেকে 2006 সালের মেয়াদে বিএনপি নেতৃত্বাধীন সরকারের অংশীদার ছিল 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিরোধী দলগুলো এবং বিশেষ করে জামায়াতকে প্রচণ্ড চাপের মধ্যে রাখে সরকার আওয়ামী লীগ সরকার 2009 সালে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য একটি অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বেসামরিক লোকদের উপর চালানো ভয়াবহ সহিংসতায় অংশগ্রহণকারী ব্যক্তিদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি নামে একটি ঘরোয়া আদালত গঠন করা হয় এই ট্রাইব্যুনালে জামায়াতের বেশ কয়েকজন নেতাকে পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের বাঙালিদের বিরুদ্ধে গণহত্যামূলক অপরাধে পাকিস্তানি সামরিক বাহিনীকে সক্রিয়ভাবে সমর্থন করার জন্য অভিযুক্ত করা হয় ট্রাইব্যুনাল জামায়াতের নেতাদের দোষী সাব্যস্ত করে এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড দেয় আইসিটি ট্রায়াল বা দোষী সাব্যস্ত হওয়া জামায়াতের উপর কঠিনভাবে আঘাত হানে এতে বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হারিয়েছে দলটি এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হওয়া জামায়াতের শীর্ষ দুই নেতা ছেলেও গুমের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে গুমের শিকার হওয়া দুজন হলেন প্রয়াত জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাসেম এবং জামায়াতের সাবেক প্রধান গোলাম আজমের ছেলে বাংলাদেশের সামরিক বাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি জামায়াতের সাবেক প্রধান গোলাম আজম এবং জামায়াতের নেতা মীর কাসেম আলী দুজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়েছিলেন সরকারের দায়ের করা মামলায় আদালতের রায়ে মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল এবং গোলাম আজম যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অবস্থায় কারাগারেই মারা যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের বিরুদ্ধে এবং জামায়াত নেতাদের বিরুদ্ধে দেয়া এসব রায়ের বিরুদ্ধে সহিংসতাভাবে প্রতিবাদ করেছিল জামায়াত এ সময় পুলিশের সাথে সংঘর্ষে অনেক কর্মীকে হারিয়েছে জামায়াত এবং তার ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামায়াত সূত্রে জানা গেছে গত 15 বছরে তাদের প্রায় 240 কর্মী নিহত হয়েছেন জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে 14,000-এর বেশি মামলা এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে 9,500 মামলা রয়েছে নারীসহ দলটির 90,000-এর বেশি নেতাকর্মী কারাগারে রয়েছেন তবে স্বাধীনভাবে এই পরিসংখ্যান যাচাই করা সম্ভব হয়নি জামাতে অনেক কর্মী স্থানীয়ভাবে আত্মগোপনে গিয়েছিল এবং আরও অনেকে মালয়েশিয়া ইউরোপ মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো দেশে নির্বাসনে গিয়েছিল জামায়াত সবচেয়ে বড় আঘাতটি পায় হাইকোর্ট যখন দলটির নিবন্ধন বাতিলের নির্দেশ দেন আওয়ামী লীগের মিত্র তরিকত ফেডারেশনে দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেয় হাইকোর্ট যেখানে বলা হয়েছে জামায়াত একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং এটি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিশ্বাস করে না সুতরাং জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না জামায়াত এবং এর কার্যক্রমের উপর দীর্ঘ 15 বছরের চাপের পরও দলটি টিকে গেছে বলেই মনে হয় গত জুনে রাজধানীতে জামায়াতের সমাবেশে প্রমাণ করে দলটি এখনও বিশাল সমাবেশ এবং বিক্ষোভ সংগঠিত করার ক্ষমতা রাখে পুলিশের একটি গোয়েন্দা সূত্রের বরাতে দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে গত 15 বছরে জামায়াতের স্থায়ী সদস্য সংখ্যা 23,863 থেকে বেড়ে 73,046 জনে দাঁড়িয়েছে অর্থাৎ দলটির স্থায়ী সদস্য সংখ্যা তিন গুণ বেড়েছে সুতরাং স্পষ্ট যে চাপের মধ্যেও জামায়াত উন্নতি লাভ করেছে মার্ক স্কলার এবং দলটির একজন রুকন বা স্থায়ী সদস্য নকিবুর রহমান দ্য ডিপ্লোম্যাটিককে বলে জামায়াত একটি আদর্শভিত্তিক দল অতএব ক্রমাগত নিপীড়নের পটভূমিতে এটি হারিয়ে যাচ্ছে না নকিবুর রহমান জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে এবং তার দলের সাথে গভীর সম্পর্ক রয়েছে জামায়াতের গবেষকরা দলটি টিকিয়ে রাখার কৌশলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন দলটি তার রাজনৈতিক কর্মকাণ্ডকে কমিয়ে আনার চেষ্টা করছে এবং লোকদের রাজনৈতিক দলে যোগদানের আহ্বান জানানোর পরিবর্তে ধর্মীয় পদ গ্রহণের আমন্ত্রণ জানানোর কৌশল গ্রহণ করার চেষ্টা করছে একই সাথে নির্বাচনের মাঠে টিকে থাকতে তারা স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র হিসেবে প্রার্থী দিয়েছে পাশাপাশি গ্রেফতার এড়াতে এর কর্মীরা সদা তৎপর রয়েছে